Good morning, everyone. I am Amit Kumar Mondol. I am instructor of electricians in Nakasipara Government ITR. Today I will discuss how to convert star to delta or delta to star. At first, I draw star figure. How to convert star to delta? At first, there are three registers in star and three registers in delta. One, two, three. One, two, three. R1 means R1 register, R2 register and R3 register. This register connected, one register connected 1 and 2 মানে এই রেজিস্টারটা এই লিডটা মানে শুধু কানেক্টেড আছে আর টু লিডের শুধু কানেক্টেড আছে আমরা যদি অ্যান্টি ক্লক আমরা যদি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি ঘোরাই ক্লকওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরাই এই রেজিস্টারটা আমরা এই জাংশন পয়েন্টে নাম দিতে পারি এটা 1 এটা 2 এটা 3 আমরা সব জাংশন পয়েন্টে নাম দিয়ে দিলাম 1 2 আর 3 তাহলে এই 1 টা কানেকশন কার সাথে আছে 1 এর সাথে আছে 2 এর সাথে আছে এই জাংশনটা তাই যদি এটা আমি 1 2 এই এই 2 টা এই 2 জাংশনটা কানেকশন কার সাথে আছে এখানে তো 2 জাংশন 3 এর সাথে কানেকশন আছে তাই যদি এটা আমি 2 3 আর এই যে 3 জাংশনটা কানেকশন কার সাথে আছে 1 এর সাথে তাই নাম দিয়েছি 3 1 ধরো স্টারের মান দেওয়া আছে স্টার থেকে যখন ডেল্টা করব স্টারের মান দেওয়া আছে ডেল্টার মানটা দেওয়া নেই এখানে আছে সব 10 করে সব 10 ওহম করে মান দেওয়া আছে তাহলে স্টার থেকে যখন ডেল্টা করব তাহলে আমাকে স্টারের মান গিভেন স্টারের মান দিয়ে দেওয়া হয়েছে ডেল্টার মান আমাদের নেই তাহলে এখানে এই খানটার নাম কি দিয়েছি আর 1 2 এর নাম কি দিয়েছি আর 2 3 আর এর নাম দিয়েছি R31 কেন R12 নাম দিয়েছি এই রেজিস্টারটা জাংশনটা 1 এর সাথে কানেকশন আছে 2 এর সাথে কানেকশন আছে তাই নাম দিয়েছি 12 আবার এই জাংশনটা 2 এর সাথে কানেকশন এইখানটা 2 3 এর সাথে কানেকশন নাম দিয়েছি R23 আর এই যে জাংশনটা 3 এই এই জাংশনটা নাম দিয়েছি 3 এই 3 টা আবার 1 এর সাথে কানেকশন আছে তাই জন্য এর নাম দিয়েছি 31 তাহলে যখন আমরা স্টার থেকে যখন ডেল্টায় কনভার্ট করব তখন আমাকে মান বার করতে হবে কার কার আর 1 2 আর 2 3 আর 3 1 এই তিনটে মান আমাকে বার করতে হবে তাই তো আর তো কোনো মান বার করতে হবে না তাহলে যখন আমরা আর 1 2 বার করব তখন আমরা কি লিখব এইটাও ক্লকওয়াইজ মানে যেটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে এই দিকটা হচ্ছে ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা আমাদের এই দিক দিয়ে ঘুরছে তাহলে আমাদের আর 1 2 যখন লিখব এখানে লিখে দেবে আর 1 2 ফর্মুলাটা কি লিখবো R1 প্লাস R2 লিখলাম প্লাস R1 ইনটু R2 বাই R3 যেটা পড়ে থাকছে R1 প্লাস R2 প্লাস R1 ইনটু R2 কোনটা পড়ে থাকছে R3 তাই জন্য এখানে আমরা লিখেছি R3 তাহলে আমরা কি লিখবো মান দিয়ে যেহেতু 10 10 করে
10 into 10 by 2 তাহলে এদের দুটোর মান কত হচ্ছে 10 আর 10 এ 20 10 into 10 into 10 কত হচ্ছে 100 100 divided by 3 কত হচ্ছে 10 তাহলে এর মান কত হচ্ছে 30 আমরা যদি টোটালটা ক্যালকুলেট করি তাহলে আমরা আর 1 2 এর মান আমরা পেয়ে গেছি কত 30 সিমিলারলি যখন 8 2 3 বার করব কি লিখবো আর টু ইন্টু আর থ্রি প্লাস আর টু ইন্টু আর থ্রি কি পড়ে থাকছে আর ওয়ানটা পড়ে থাকছে তো বাই আর ওয়ান তাহলে টেন ইন্টু টেন প্লাস টেন ইন্টু টেন বাই টেন সিমিলারলি এটাও থার্টি বুঝতে পারছো যখন আর থ্রি ওয়ান বার করবো তখন আমরা কি লিখবো আর থ্রি প্লাস R1 plus R3 into R1 by R2 যেটা পড়ে থাকছে সেটা ডিভাইড হচ্ছে যখন R1 2 এর মান বার করব ওখানে কি লিখবো R1 plus R2 মানে এইটা প্লাস এইটা প্লাস R1 into R2 by R3 যেটা পড়ে থাকছে এইটা পড়ে থাকছে যখন R2 3 মান বার করব কি লিখবো R2 3 যখন মান লিখবো বলো R2 plus R3 ইন্টু আর টু ইন্টু আর থ্রি যেটা পড়ে থাকছে কি পড়ে থাকছে আর ওয়ান হয়ে গেল আর আর যখন থ্রি ওয়ান বার করবো আর থ্রি প্লাস আর ওয়ান প্লাস আর থ্রি ইন্টু আর ওয়ান বাই আর টু এইটা হচ্ছে স্টার টু ডেল্টা কনভার্সেশন যাই এইটাই হচ্ছে ইজি ট্রিক্স মানে সব থেকে সোজা ট্রিক্স হচ্ছে এইটা এইভাবেই তোমরা অঙ্কগুলোকে করবে কি করবে অ্যাট ফার্স্ট আমি আর একবার প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি by 20 how much 40 10.0
900 by 90 cancel 10 তাহলে এর ভ্যালুটা কত হলো 10 ওহম তাই তো এই ভাবে আমরা স্টার থেকে ডেল্টা কনভার্সেশন করতে পারবো এখান থেকে আমরা দুটো জিনিস পাবো কি যখন স্টারের ভ্যালু দেখাচ্ছি যখন স্টারের ভ্যালু 10 ওহম 10 ওহম 10 ওহম থাকবে তখন যদি আমাকে ডেল্টা বার করতে বলি তো এটা এমসিকিউ কোশ্চেন সবাই ফর্মুলাটা অনেকজন ধরো জানো না তখন কি করবে আমাকে এখানে বার করতে হবে আর 1 2 আর 2 3 আর 3 1 স্টারের ভ্যালু যখন সেম থাকবে দেখো আমরা কি জানি স্টারের ফর্মুলাটা কি ছিল যখন আমরা স্টার থেকে ডেল্টা করব আর 1 2 যখন বার করব কি করব এর নাম দিয়েছি আর 1 আর 2 আর 3 আর 1 প্লাস আর 2 plus R1 into R2 by R3 10 plus 10 plus 10 into 10 by 10 10 plus 10 20 100 by 10 cancel 10 তাহলে কত হচ্ছে 30 যখন স্টার থেকে ডেল্টা করব যখন সেম ভ্যালু থাকবে স্টারের ভ্যালুগুলো যখন সেম থাকবে তখন কি করব স্টারের যে ভ্যালুটা মাল্টিপ্লাই বাই 3 যদি সেম ভ্যালু থাকে স্টার তাহলে স্টারের যাই ভ্যালু থাকুক যদি সমান যদি করে 20 20 করে যদি থাকত তাহলে কি করতাম 20 ইনটু 30 কত হলো 60 ওহম তাহলে এর ভ্যালুটাও সব 60 ওহম করে হতো এটাও 60 ওহম এটাও 60 ওহম ঠিক আছে আর ধরো ডেল্টার ভ্যালুটা সেম আছে আমাকে স্টার বার করতে হবে ডেল্টার ভ্যালু 60 ওহম করে আছে तो डेल्टा वैल्यू का ডেল্টা ভ্যালু ডিভাইডেড বাই 3